অপবিশ্বাসের সাথে খুব একটি দেখা হয়নি সাকিব খানের, এমনকি গত ঈদেও না। ওই সময় লন্ডনে ছিলেন সাকিব খান, তাই সবার দৃষ্টি ছিল এবারের ঈদকে ঘিরে। অপবিশ্বাস জানালেন তাদের দুজনের দেখা হয়েছে, কথাও হয়েছে। ঈদের দিন নামাজ শেষে কোরবানি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন সাকিব খান। এরপর ফুরসত মিলতে ছেলে আবরামকে নিয়ে পুরো ঢাকা শহর ঘুরে বেরিয়েছেন সাকিব। রাতে বাসায় ফেরেন। অপবিশ্বাস বলেন, দুপুরের দিকে সাকিব তার চাচাতো ভাই মনিরকে দিয়ে আবরামকে আমার মায়ের বাসা থেকে নিয়ে যায়। আমি সারাদিন নানা কাজে ব্যস্ত ছিলাম, বিভিন্ন পদের খাবার রান্না থেকে শুরু করে আত্মীয় স্বজনদের আপ্যায়ন করেছি। রাত 10টার দিকে অপু ছেলেকে আনতে যান সাকিবের বাসায়। ওই সময় সাকিবের সাথে হঠাৎ দেখা হয়। অপু বলেন, আবরামকে আনার সময় আমার সাকিবের সাথে দেখা হয়েছে এবং কথাও হয়েছে, তবে কি কথা হয়েছে তা বলেননি অপবিশ্বাস। সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।